গোপালগঞ্জের কাশিয়ানী ও ফরিদপুরের বোয়ালমারি উপজেলাকে একত্রিত করেছে একটি সড়ক। বর্তমানে সড়কটিতে ইটের সলিং নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার প্রায় 10,000 মানুষ। বর্ষা মৌসুমে এই ভোগান্তি বেড়ে যায় আরো দ্বিগুণ। ইটের সলিং এর রাস্তা নির্মাণের পর 12 বছর অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সড়কটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে ইটের রাস্তা থেকে পিচ ঢালাই রাস্তায় উন্নতিকরণের দাবি জানিয়েছিলেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, জুন অথবা জুলাইয়ে বাজেট এলেই সড়কটি ইটের সলিং থেকে পিচ ঢালাইয়ের রাস্তা নির্মাণ করা হবে। জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা মহেশপুর ইউনিয়নের 10 গ্রাম আর অন্য প্রান্তে রয়েছে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কদমি গ্রাম। এই দুই উপজেলাকে একত্রিত করেছে 5 কিলোমিটারের এই 10 কদমি সড়কটি। প্রায় 12 বছর আগে দুই উপজেলা সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণ করা হয় 16 ফুট প্রশস্ত ইটের সলিং সড়কটি। কিন্তু দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে সেই সড়কে চলাচল করছে শত শত ভ্যান, ইজি বাইক, মাল বোঝাই পিকআপ সহ বিভিন্ন যানবাহন। অতিরিক্ত সময় লাগছে যাতায়াতের, যে কোনো মুহূর্ত থাকে গাড়ি নষ্ট হয়ে যাওয়া ও উল্টে যাওয়ার ভয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই উপজেলার কয়েক হাজার হাজার মানুষের। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া, শিক্ষার্থী সহ গর্ভবতী নারী ও রোগীদের।